সিলভার প্লে বাটন অর্জনের আনন্দ সবার মাঝে ভাগে ভাগে করতে আজকে ইএলবির পক্ষ থেকে রয়েছে গুণফল নির্ণয়ের অস্থির ম্যাজিক। গুণফল নির্ণয়ের ম্যাজিকটি যদি এরকম হয় তাহলে কেমন হয়, কেমন চমক হয়, এভাবে সংখ্যা একটা লিখব এবং এভাবে টান দিব, আবার এদিক থেকে এদিকে টান দিব এবং এদিকে অ্যান্সারটা লিখে দিব, এভাবে সংখ্যা লিখব, সংখ্যা লিখব, এভাবে টান দিব, এভাবেও টান দিব এবং এদিকে টান দিব, এভাবেও টান দিব, আমরা অ্যান্সারটা লিখে দিব। এবার অ্যান্সার লিখে দেবো। ম্যাজিকটা যদি এরকম হয় তাহলে কেমন হয়, এটা কীভাবে আসছে সেই নিয়মটা এখন আমরা শিখব। নিয়মটা প্রথমত একটা সংখ্যা লিখলাম, এরকম একটা সংখ্যা লিখলাম, সংখ্যা লেখার পর এভাবে টান দিব, এভাবে তিনটা টান দিব, এরপর এদিকে একটা টান দিব, এদিকে দুইটা টান দিব, এরপর এদিকে অ্যান্সারটা লিখে ফেলবো। এটা কীভাবে আসছে এই নিয়মটা এখন আমরা শিখব। এটা আসছে এখানে যতটি পয়েন্ট, এই দাগগুলো আমরা যে রেখাগুলো টানলাম সেই রেখাগুলো যতটি পয়েন্টে ছেদ করছে ওই ছেদবিন্দুগুলো আমরা লিখব। এখানে প্রথম প্রথমত এটা এই পয়েন্টটা নিব, এখানে কয়টা বিন্দু ছেদ করছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, সেই জন্য এখানে লিখলাম ছয়। এরপর মাঝখানেরটা হবে এইটা, এই অংশটা এক দুই তিন চার পাঁচ, আমি এখানে লিখলাম পাঁচ, এরপর এদিকে আছে এক, এটা হচ্ছে এক। তাহলে আমরা আরও আরও দু একটা প্র্যাকটিস করি, তারপর ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন আটটা সংখ্যা লিখলাম, থ্রি টু ফোর থ্রি, এরকম একটা সংখ্যা লিখলাম, এটা কীরকম হবে, ঠিক একইরকমভাবে এখানে যেহেতু প্রথম যে সংখ্যাটা থাকবে তিনটা টান দিব, প্রথম সংখ্যার জন্য তিনটা টান দিলাম, একটু ফাঁকা রেখে এই সংখ্যাটার জন্য দুইটা টান দিব, এরপর এই সংখ্যার জন্য এটা চার, সেজন্য এই সংখ্যার জন্য এদিকে করে চারটা টান দিব, এরপর এর সংখ্যা হচ্ছে তিন, একটু করে ফাঁকা রেখে তিনটা টান দিব, এরপর আমরা নিব এই লাস্ট পয়েন্টে কয়টা বিন্দুতে ছেদ করছে সেটা, সেই ছেদ বিন্দুগুলো এক দুই তিন চার পাঁচ ছয় লিখলাম ছয়, এরপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো, সতেরোর বসবে সাত, হাতে আছে এক, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, বারো আর এক ছিল খেরি, সেটা মিলে হয়েছে কত, তেরো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরবর্তীতে আর একটা প্র্যাকটিস করে দেখি, যেমন কি এইটা কীভাবে হয়, এটাকে যদি গুণ করি কীরকম হবে, এখানে প্রথমে আসে দুই, সেজন্য এদিকে দুইটা টান দিব, এরপরেও দুই আসে, সে এদিকে একটু ফাঁকা রেখে আর দুইটা টান দিব, এখানে দুই আসে এদিকে দুইটা টান দিলাম, এখানে দুই আছে এরপর একটু ফাঁকা রেখে আর দুইটা টান দিলাম, এখানে হচ্ছে কত, চার, চার বসাবো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এখানে বসাবো আট, এরপর এদিকে চারটা বিন্দু এক দুই তিন চার, এই যে চার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরবর্তীতে এখন তো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে এই নিয়মটা, তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে এরকম নিয়ম, তবে হালকা করে একটু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা কী হতে পারে সেটা আমরা এখন শিখব। যা এখন তিন অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা লিখলাম, এই সংখ্যাটা লিখলাম, এই সংখ্যাটার গুণফল কী হবে, এই সংখ্যাটার জন্য প্রথমে এক আছে একটা টান দিলাম, এরপর তিন আছে একটু ফাঁকা রেখে তিনটা টান দিব, এরপর দুই আছে দুইটা টান দিলাম, এরপর এদিকে এক আছে একটা দিব, এরপর ফাঁকা রেখে আবার এক আছে এক দিব, এরপর দুই আছে দুই দুইটা টান দিলাম একটু ফাঁকা রেখে, এরপর এখন দেখব প্রথমত এটা এক দুই তিন চার, চার লিখে দিব, এরপরে এরপর দেখব আমরা এইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এরপর হচ্ছে এই মিডলটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এরপর এটা এক দুই তিন চার, এরপর এদিকে বিন্দু হচ্ছে এক, সেজন্য বসাবো এক, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমি এই জিনিসটা আরেকবার বোঝাই, যারা এখনও বোঝেনি তাদের জন্য আবার বলছি,
এখানে এক আছে, সেজন্য একটা টান দিব। এখানে এক আছে সেজন্য একটা টান দিব, আর একটা ফাঁকা রেখে তিন আছে, তিনটা টান দিব। এরপর এখানে দুই আছে, আর একটা ফাঁকা রেখে আর দুইটা টান দিব এরকম। এরপর এখানে এক আছে, একটা রেখে এবার টানবো। এরপর এক আছে, একটু ফাঁকা রেখে আরেকটা রেখা টানবো। দুই আছে, আর একটু ফাঁকা রেখে একসাথে দুইটা রেখা টানবো। দুইটা রেখা টানার পর এখন কী করবো, এই বিন্দুটা নিব প্রথমে, এক দুই তিন চার, এখানে চার আছে, চার লিখলাম। এরপর নিব হচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্টটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই যে আট বসালাম। এরপর নিব একদম মিডল যেটা আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এই সাত লিখলাম। এরপরে এই পাশেরটা, এরপরে গুনবো এই পাশেরটা, এক দুই তিন চার। এরপরে হচ্ছে এটা এক, এরপর হচ্ছে এই নিয়মটা। নিশ্চয়ই এই নিয়মটা অনেকে বুঝে গেছেন, যারা যারা বুঝেন না ভিডিওটা পুনরায় আবার দেখুন, তারপর বুঝে যাবেন। এটা হচ্ছে সব ধরনের সংখ্যার ক্ষেত্রে, তিন অঙ্ক দুই অঙ্ক চার অঙ্ক ছয় অঙ্ক যত ধরনের সংখ্যা থাকবে সব ধরনের সংখ্যার ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। এখন একটা প্রশ্ন, একটা কুইজ প্রশ্ন। ১৯৯০ সালে একজনের বয়স ১৫ বছর হলে ১৯৯৫ সালে একজনের বয়স ১০ বছর, এটা কীভাবে সম্ভব? এই এই প্রশ্নটার উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিন।